হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2023 এক্সামের ইংলিশের একটি সাজেশন নিয়ে। তোমরা যারা আগামী বছর অর্থাৎ 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য ইংরেজি প্রশ্নের রাইটিং পার্টের 30 মার্কসের একটা সাজেশন দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে যেসব সম্ভাব্য রাইটিং নিয়ে আলোচনা করা হলো সেগুলো তোমরা টেস্ট এক্সামের আগেই সলভ করার চেষ্টা করবে, আর পরে তো ফাইনাল সাজেশন দেবই। আপাতত এগুলি রেডি করতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। যেহেতু এই পার্টে তোমাদের 3টি রাইটিং আসবে, আর সেই 3টি রাইটিংয়ের মধ্য থেকে যে সমস্ত রাইটিংগুলো বিশেষ গুরুত্বপূর্ণভাবে আসতে চলেছে সেগুলো হলো রিপোর্ট রাইটিং, যেটা 100% আসতে চলেছে। এরপর লেটার রাইটিং, এটাও 100% আসতে চলেছে। এই লেটার রাইটিংয়ের মধ্যে তোমাদের বিশেষ করে গুরুত্বপূর্ণ যেটা হলো এডিটোরিয়াল লেটার এবং অফিসিয়াল লেটার। আর অন্য একটা পার্ট সেটা হলো প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং রাইটিং আর বায়োগ্রাফ রাইটিং। এই 3 রকম রাইটিংয়ের মধ্যে থেকে যে কোনো একটি আসতে চলেছে। তাহলে কী কী থাকলো? রিপোর্ট রাইটিং 100% আসতে চলেছে, লেটার রাইটিংয়ের মধ্যে এডিটোরিয়াল লেটার এবং অফিসিয়াল লেটার এর মধ্যে থেকে যে কোনো একটি আসতে চলেছে। এরপর প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং রাইটিং এবং বায়োগ্রাফ রাইটিংয়ের মধ্যে থেকে একটা আসতে চলেছে। এবার দেখে নেব এই প্রত্যেক সেকশন থেকে কোন কোন রাইটিং তোমাদের রেডি করতে হবে। প্রথমে আসবো রিপোর্ট রাইটিং। নাম্বার 1, রিপোর্ট অন বাস অর ট্রেন অ্যাক্সিডেন্ট আর এনি আদার রোড অ্যাক্সিডেন্ট, মানে অন্য যে কোনো অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা রিপোর্ট তোমরা রেডি করে রাখবে। নাম্বার 2, রিপোর্ট অন এ বোট ক্যাপসাইজ, নৌকা ডুবি। নাম্বার 3, রিপোর্ট অন এ ডিভাস্টেটিং ফ্লাড ইন সাউথ বেঙ্গল, বন্যা নিয়ে একটা রিপোর্ট তৈরি করে রাখবে। নাম্বার 4, রিপোর্ট অন এনি সাইক্লোন ইন কোস্টাল এরিয়াস অফ বেঙ্গল, যে কোনো ঝড় সংক্রান্ত একটা রাইটিং রেডি করে রাখতে হবে। নাম্বার 5, রিপোর্ট অন এ ডিভাস্টেটিং ফায়ার অ্যাট মার্কেট প্লেস অর বিল্ডিং, মানে কোথাও আগুন লেগেছে তাই নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। নাম্বার 6, রিপোর্ট অন এ ডেয়ারিং ব্যাঙ্ক রবারি অথবা ট্রেন অথবা শপ অথবা হাউস রবারি, বিভিন্ন রকম রবারিগুলো তোমরা করে রাখবে। নাম্বার 7, বিল্ডিং অর ফ্লাইওভার কোলাপস ডাউন। এবার আমরা চলে আসবো এডিটোরিয়াল লেটার। এই এডিটোরিয়াল লেটার থেকে যে সমস্ত লেটার তোমাদের করে রাখতে হবে সেটা হলো নাম্বার 1, রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট দ্য ভায়োলেশন অফ কোভিড প্রোটোকল ইন ইয়োর লোকালিটি, মানে আপনার এলাকায় কোভিড প্রোটোকল লঙ্ঘন সম্পর্কে একটা এডিটরের কাছে লেটার লিখতে হবে। নাম্বার 2, রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট দ্য ড্রাইভার্স ইন দ্য থ্রোফেয়ার্স হু অ্যাটেন্ড মোবাইল কলস হোয়াইল ড্রাইভিং, মানে ড্রাইভিং করার সময় রাস্তায় মোবাইল কল অ্যাটেন্ড করা নিয়ে একটা অভিযোগ জানাতে হবে এডিটরের কাছে। এরপর নাম্বার 4, অ্যাবাউট দ্য সোরিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস অ্যান্ড পেট্রোল অর ডিজেল। নাম্বার 5, কমপ্লেইনিং এগেইনস্ট দ্য নিউসেন্স কজড বাই এক্সেসিভ ইউজ অফ মাইক্রোফোনস, লাউড স্পিকার্স অর ডিজে ডিউরিং ফেস্টিভ্যালস, মানে ফেস্টিভ্যালস এর সময় মাইক্রোফোন, জোরে স্পিকার বাজানো এবং ডিজের অতিরিক্ত ব্যবহার দ্বারা সৃষ্ট উদ্বেগের বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটা লেটার লিখতে হবে এডিটরের কাছে। Number 6, complaining against the deplorable condition of the government hospital of our state, মানে আমাদের রাজ্যের সরকারি হাসপাতালের শোচনীয় অবস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটা লেটার। Number 7, unhygienic condition of your town or city, আপনার শহরের অস্বাস্থ্যকর অবস্থা নিয়ে একটা লেটার লিখতে হবে। Number 8, expressing your concern on the excessive use of mobile phones especially by the students, বিশেষ করে ছাত্রছাত্রীদের দ্বারা মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহারের আপনার উদ্বেগের প্রকাশ জানিয়ে একটা লেটার লিখতে হবে। Number 9, ইনডিসক্রিমিনেট ফেলিং ট্রিজ ফর সেক অফ ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের স্বার্থে নির্বিচারে গাছ কাটা এর অভিযোগ জানিয়ে একটা লেটার লিখতে হবে। Number 10, এগেইনস্ট স্টুডেন্টস গেটিং অ্যাডিক্টেড টু অনলাইন গেমস, এই নিয়ে। Number 11, অ্যাবাউট দ্য মেনেস অফ ইউজিং ইয়ারফোনস হোয়াইল ওয়াকিং অর ড্রাইভিং অন দ্য রোড, রাস্তায় হাঁটা বা গাড়ি চালানোর সময় ইয়ারফোন ব্যবহার করার বিপদ সম্পর্কে একটা লেটার লিখতে হবে এডিটরের কাছে। Number 12, স্মোকিং ইন পাবলিক প্লেস, এটা নিয়ে। এরপর আসবো অফিসিয়াল লেটার। Number 1, লেটার টু দ্য মিউনিসিপ্যাল অথরিটিস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস অফ দিস আওয়ার অফ প্যান্ডেমিক, মানে মহামারীর এই সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে পৌর কর্তৃপক্ষের কাছে চিঠি। Number 2, লেটার টু দ্য হেডমাস্টার টু কনস্ট্রাক্ট এ সাইকেল শেড ইন দ্য স্কুল, স্কুলে সাইকেল শেড নির্মাণের জন্য প্রধান শিক্ষকের কাছে চিঠি। Number 3, লেটার টু দ্য হেড অফ ইউর ইনস্টিটিউশন requesting him or her to arrange special classes after test examination. টেস্ট পরীক্ষার পর বিশেষ ক্লাসের ব্যবস্থা করার জন্য আপনার প্রতিষ্ঠানের প্রধানকে একটা চিঠি লেখো। নাম্বার 4, লেটার টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির ছুটির জন্য প্রধান শিক্ষকের কাছে চিঠি। নাম্বার 5, লেটার টু দ্য চেয়ারম্যান অর গ্রাম পঞ্চায়েত কমপ্লেনিং এগেইনস্ট দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। নাম্বার 6, লেটার টু দ্য হেডমাস্টার টু অ্যারেঞ্জ এ স্পোর্টস কম্পিটিশন ইন ইয়োর স্কুল, অথবা অন্য যে কোনো কম্পিটিশন নিয়েও হেডমাস্টারকে চিঠি লেখা এটা তৈরি করে রাখবে। নাম্বার 7, রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার অ্যাবাউট দ্য চেঞ্জ অফ ইয়োর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। নাম্বার 8, রাইট এ লেটার টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট অর ইস্যু এ নিউ পাসবুক, এটা নিয়ে একটা লেটার লিখতে হবে। নাম্বার 9, লেটার টু ওসি টু লজ এ জিডি ফর লসিং এনিথিং, কিছু হারিয়ে যাওয়ার জন্য জিডি করার জন্য ওসিকে চিঠি। এরপর প্যারাগ্রাফের মধ্যে থেকে যে সমস্ত প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো নাম্বার 1 ইয়োর লোকালিটি, নাম্বার 2 এনভায়রনমেন্ট পলিউশন, নাম্বার 3 ইয়োর এক্সপিরিয়েন্স ডিউরিং লকডাউন, নাম্বার 4 দ্য ম্যান ইউ অ্যাডমায়ার মোস্ট, নাম্বার 5 মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অনলাইন ক্লাসেস, নাম্বার 6 এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, নাম্বার 7 ইয়োর ফেভারিট সিজন, নাম্বার 8 ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, নাম্বার 9 ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, নাম্বার 10 how you miss your school due to pandemic, number 11 benefits of early rising and physical exercise. এরপর প্রসেসিং রাইটিংয়ের মধ্যে যেগুলো রেডি করতে হবে সেগুলো হলো নাম্বার 1 সোপ মেকিং, নাম্বার 2 ফিনাইল মেকিং, নাম্বার 3 হ্যান্ড স্যানিটাইজার মেকিং, নাম্বার 4 how to make mask at home, নাম্বার 5 preparation of cake, নাম্বার 6 orange juice making, নাম্বার 7 how to wash clothes, নাম্বার 8 construction of a building, নাম্বার 9 প্রিপারেশন অফ পটাটো চিপস। এরপর বায়োগ্রাফির মধ্যে যে সমস্ত বায়োগ্রাফিগুলো তোমরা রেডি করবে সেগুলো হলো নাম্বার 1 স্টিফেন হকিং, নাম্বার 2 নীরজ চোপড়া, নাম্বার 3 এপিজে আব্দুল কালাম, নাম্বার 4 মালালা ইউসুফ জাই, নাম্বার 5 MS ধোনি, নাম্বার 6 মিল্কা সিং, নাম্বার 7 সত্যজিৎ রায়, নাম্বার 8 সৌমিত্র চ্যাটার্জি, নাম্বার 9 ঝুলন গোস্বামী, নাম্বার 10 স্বামী বিবেকানন্দ। এইগুলো তোমরা রেডি করে রাখো। তাহলে এই ছিল আজকের সাজেশন। আমি আশা করি এইগুলো তোমরা রেডি করে রাখলে তোমাদের সামনের সাজেশনটা পেতে বা পেয়ে পড়াশোনা করতে আরও সুবিধা হবে। তাহলে আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।